ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কৃষ্ণা অর্জুন তো আজ আমি এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো বর্তমানকালে আধার কার্ড কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আর সেই আধার কার্ড যদি কোনোভাবে হারিয়ে যায় সেই সঙ্গে আমাদের আধার নম্বরটিও যা না থাকে তাহলে কী হবে আমরা আমাদের আধার নম্বরটি এবং আধার কার্ডটিকে পাবো সেই সম্পর্কে আমি ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো সেই সঙ্গে আরও একটি অনুরোধ করবো যদি এখনও অবধি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বটনে ক্লিক করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন এই রকমই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তো প্রথমেই আমাদেরকে আমাদের আধার নম্বরটিকে পাওয়ার আধার নাম্বারটিকে জানতে হবে অর্থাৎ আধার নম্বরটিকে পাওয়ার জন্য আমরা যে কোনো ব্যবসাতে ওপেন করে নেব তারপর সার্চ করবো আই ডট ডট ইন আমি ডিসক্রিপশানেও লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেও সরাসরি কিন্তু এই পেজে আসা যাবে তারপর এই পেজে আসার পর একটু পেজটা লোড নেবে লোড নেওয়ার পরই এরকম কিন্তু খুলে যাবে তারপর আমরা নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড আধার বলে একটা অপশান রয়েছে এই ডাউনলোড আধারের নিচে এখানে রয়েছে রিট্রিপ লস্ট অর ফর্গেটেন ইআইডি অর ইউআইডি এই রিট্রিপ লস্ট ওর ফর্গেটেন ইআইডি অবলিকি ইউ কি ইউআইডিতে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা পরবর্তী পেজে চলে যাব তারপর এরকম একটা পেজ কিন্তু আমাদের সামনে খুলে যাবে এখানে কিন্তু আমরা দুটো অপশান দেওয়া আছে একটা হচ্ছে আধার নাম্বার যেটা যদি আমরা আধার নাম্বারটিকে জানতে চাই তাহলে আমরা আধার নাম্বারে ক্লিক করব আর যদি আমরা ইম ইনরোমেন আইডিটি জানতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা ইনরোমেন আইডিটি সিলেক্ট করে নেব তো যেহেতু আমরা আধার নাম্বারটিকে জানতে চাই তাই আধার নাম্বারে সিলেক্ট করব আধার নাম্বারে সিলেক্ট করার পর এখানে ফুল নেম দিতে হবে অর্থাৎ আমরা যার আধার নাম্বারটি জানতে চাচ্ছি তার সম্পূর্ণ নাম কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে আধার কার্ডে যে নামটি ছিল সেই সেম টু সেম নাম এবং টাইটেল কিন্তু আমাদেরকে দিতে হবে তারপর এখানে মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার কিন্তু সেটাই দিতে হবে যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু এই পদ্ধতিতে আপনি আধার নাম্বারটি জানতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে তো সে সেই সম্পর্কেও আমি একটা ভিডিও বানাবো পরবর্তী নেক্সট ভিডিওটাই আমি সেই সম্পর্কে বানাবো যে যদি আমাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার রেজিস্টার না থাকে এবং আমাদের আধার নাম্বারটি হারিয়ে যায় তাহলে আমরা কীভাবে আধার নম্বর ও আধার কার্ড দিকে পাবো সে সম্পর্কে আমি বলবো তো এখানে আমরা প্রথমেই আমরা ফুল নেম দেবো ফুল নেম দেওয়ার পর মোবাইল নাম্বার দেবো মোবাইল দেওয়ার পর এখানে কেপচা অর্থাৎ এটি যে লেখা আছে এটি সেম টু সেম এখানে আমরা বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর আমরা নিচের দিকে সেন্ট ওটিপিতে ক্লিক করব তো আমি সমস্ত কিছু ফিল আপ করে নিই ফিল আপ করার পর সেন্ট ওটিপিতে ক্লিক করছি এখানে আমি নাম মোবাইল নাম্বার এবং কেপচা সমস্ত কিছুই ফিল করে দিচ্ছি ফিল করার পর আমি এখানে সেন্ট ওটিপি ক্লিক করব এখানে মেসেজ হচ্ছে ওটিপি সেন্ট টু ইউর রেজিস্টার্ডেড মোবাইল নাম্বার চেক ইউর মোবাইল আমার মোবাইলে ওটিপিও চলে এসেছে তো আমি সেই ওটিপিটিকে দিয়ে দেবো নিচে একদম নিচে যাব নিচে যাওয়ার পর আমার এখানে দেখতে পাচ্ছি ইন্টার ওটিপি এখানে টাচ করবো তারপর এখানে আমি ওটিপিটিকে দিয়ে দেবো ফাইভ সিক্স জিরো সিক্স টু থ্রি তারপর এখানে ওটিপিটিকে দিয়ে আমি এই লগ ক্লিক করবো এখানে একটা মেসেজ ইউর ইউ আইডি সেন্ড টু ইউর রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ আমার আধার নাম্বারটিকে আমার রেজিস্টার মোবাইল নাম্বারে পাঠানো হয়েছে এখানে চলে বসেছে এখানে মেসে এসে চলে এসেছে আমার আধার নাম্বারটি অর্থাৎ আমরা এই পদ্ধতিতে কিন্তু খুব সহজেই আমাদের আধার নাম্বারটিকে পেয়ে গেলাম এরপর আধার নাম্বার পেলাম এরপর আধার কার্ডটিকে কীভাবে পাবো তো আমরা আধার কার্ডটিকে পাওয়ার জন্য আমরা নিচে যাব নিচে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড ই আধার বলে একটা অপশন রয়েছে তো আমরা এখান থেকে আমাদের আধার কার্ডটিকে ডাউনলোড করতে পারি অথবা আমি আগেও যে দেখালাম ডাউনলোড আধার সেখানেও যেও কিন্তু আমি আমরা আধার কার্ডটিকে ডাউনলোড করতে পারি তো আধার কার্ডটিকে ডাউনলোড করার জন্য আমরা ডাউনলোড ই আধার যে অপশন রয়েছে এখানে আমরা টাচ করবো তো এখানে আমরা আমাদের আধার নাম্বার যেটা যে এইমাত্র এস এম এসে যেটা এলো সেই আধার নাম্বার দিয়ে দেবো এবং তারপর আমরা এখানে ক্যাপচা কোডটিকে দিয়ে দেবো এখানে এই ক্যাপচাটিকে সেম টু সেম এখানে বস করে দেবো তারপর সেন্ট ওটিপিতে ক্লিক করব তো আমি আধার নাম্বার এবং ক্যাপচা কোড দুটোই দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে সেন্ট ওটিপিতে ক্লিক করব তো এখানে বলে রাখি এখানে সেন্ট ওটিপি ছাড়াও ফেস অথেন্টিকেশানও একটা অপশন আসতে পারে তো এখানে যেহেতু সেন্ট ওটিপি অপশান এসেছে তো আমরা সেন্ট ওটিপিতে ক্লিক করব আর ফেস অথেন্টিকেশন মানে সেখানে কিন্তু ওটিপির কোনো প্রয়োজন হবে না আমরা আমাদের আধার নাম্বারটি আর ক্যাপচার কোড দিয়ে আমাদের চেহারা দেখিয়ে অর্থাৎ আমাদের ছবি দেখিয়ে কিন্তু আমরা আধার কার্ডটিকে ডাউনলোড করতে পারবো তো এখানে যেহেতু সেন্ট ওটিপি এসেছে তাই সেন্ট তে ক্লিক করব এখানে কিন্তু মেসেজ হচ্ছে তবে কিন্তু আমরা যার আধার কার্ডটিকে ডাউনলোড করতে চাচ্ছি তার ছবি লাগবে মেসেজ চলে এসেছে ওটিপি তো সেই ওটিপিটিকে সেই ছ সংখ্যার ওটিপিটিকে আমি এখানে বস করে দেব থ্রি সেভেন জিরো থ্রি টু ফাইভ তারপরে আমরা নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর এখানে দুটো প্রশ্ন করছি এক নম্বর ডিডিউ নো দ্যাট ইউ ক্যান অর্ডার রিপ্রিন্ট অফ আধার লেটার ফ্রম ইউআইডি আই ওয়েবসাইট অর্থাৎ আপনি কি জানেন আধার কার্ড রিপ্রিন্ট করার ব্যাপারে তো যদি আপনি জেনে থাকেন তবে ইয়েস করবেন না জেনে থাকলে নো করবেন তো আপনি ইএস করুন বা নো করুন তাতে কিছু এসে যায় না তারপর এখানে আমি এটাকে এগারো থেকে পনেরো দিন করে দিচ্ছি আপনি যাই করুন তাতে কোনো অসুবিধা নেই তারপর আমি নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর এখানে ভেরিফাই অ্যান্ড ডাউনলোডের যে অপশান রয়েছে সেই ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করব তখন আমাকে কিন্তু আধার কার্ডটিকে ডাউনলোড করতে বলছে তো এখানে আমি ডাউনলোডে ক্লিক করব অথবা এটা আপনার সরাসরি ডাউনলোড হয়ে যেতে পারে তারপরে আধার কার্ডের পিডিএফটিকে খুলব কিন্তু এখানে পিডিএফটিকে খোলার জন্য পাসওয়ার্ড বলছে তো এখানে পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটা হচ্ছে আপনার নামের প্রথম চারটি সংখ্যা ক্যাপিটালে এবং তারপর আপনার জন্মের যে সাল সেই সাল আপনাকে দিতে হবে তো যদি কারোর নাম রাহুল হয় এবং তার জন্মের সাল উনিশশো পঁচানব্বই হয় তবে সেক্ষেত্রে তার পাসওয়ার্ড হবে ক্যাপিটালে আর এ ইউ উনিশশো পঁচানব্বই পাসওয়ার্ড দিকে দিয়ে তারপর এখানে ডান করে দিতে হবে বা রাইট করে দিতে হবে তাহলে কিন্তু এইভাবে খুলে যাবে তো এইভাবে কিন্তু আপনি খুব সরাস সহজেই কিন্তু আপনার আধার কার্ডটিকে ডাউনলোড করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তারপর এটিকে ডাউনলোড করে আপনি এই যে নিচের অংশটাকে কেটে লেমিনেশন করে দিয়ে কিন্তু এটি বৈধ আধার হিসাবে গণ্য হয়ে যাবে তো যাই হোক এখন এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আমাদের আধার সাথে মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার রেজিস্টার করা না থাকলে আমরা আমাদের আধার নাম্বার এবং আধার কার্ডটিকে পাবো সেই সম্পর্কে সেই সম্পর্কে আমি বলবো তো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরের ভিডিও